2021 সালে তোমরা যারা এসএসসি এর সম্মানে পরীক্ষা দিবে তো তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মনে এসএসসি পরীক্ষা 2021 নিয়ে ঘুরপাক খাওয়া যাবতীয় সকল প্রশ্নের অ্যানসার পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে তোমাদের যে সকল কোশ্চেনের অ্যানসার দিব সেগুলো হচ্ছে, 1 নম্বর রয়েছে এবার কি জিপিএ হবে নাকি সিজিপি গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট হবে। এরপর 2 নম্বর রয়েছে এবার পাস মার্ক কি 40 এ থাকবে নাকি 33 এ থাকবে। এরপর 3 নম্বর রয়েছে এবার কি এ প্লাস পেতে হলে 80 মার্ক পাওয়া লাগবে নাকি 90 মার্ক পেতে হবে। এরপর 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভে কি আলাদা পাস করতে হবে নাকি একসাথে পাস করতে হবে। এরপর 5 নম্বর রয়েছে এবার কি টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষা হবে। এরপর 6 নম্বর রয়েছে এবার এসএসসি পরীক্ষা কি টাইম মতো হবে নাকি এবারের এইচএসসি পরীক্ষার মতো 2021 সালের এসএসসি পরীক্ষাটাও পিছিয়ে যাবে, আর যদি সত্যি পিছিয়ে যায় তবে কয় মাস পর্যন্ত পিছাতে পারে। এরপর ফাইনালি 7 নম্বরে থাকবে তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে একটি বিরাট সুসংবাদ। তো সবকিছু জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। সো হ্যালো ভিউয়ার্স, আই এম ইয়াসিন আরফাত ফ্রম টেকনিক্যাল টিপস 24 ইউটিউব চ্যানেল। তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে থ্যাংক ইউ সো মাচ। তো ফার্স্ট অফ অল আসা যাক প্রথম কোশ্চেনে। তো প্রথম কোশ্চেনটি ছিল এবার কি জিপিএ হবে নাকি সিজিপিএ গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট করা হবে। তো এর অ্যান্সার হচ্ছে তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট সিজিপিএ গ্রেডিং পদ্ধতিতে করা হবে। তো বিগত 4 বা 5 মাস আগে শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছিল এবছরের জেএসসি পরীক্ষা থেকে শুরু করে সামনের বছরের সকল পাবলিক পরীক্ষা এই সিজিপিএ গ্রেডিং পদ্ধতিতে করা হবে। তো আশা করি তোমরা তোমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটি পেয়ে গেছো। তো এরপর আসা যাক 2 নম্বর কোশ্চেনে। তো 2 নম্বর কোশ্চেনটি ছিল এবার কি পাস মার্ক 40 এ থাকবে নাকি 33 এ থাকবে। তো এর অ্যান্সার হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে সিজিপিএ গ্রেডিং পদ্ধতিতে সাধারণত পাস মার্ক থাকে 40 এ, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন সিজিপিএ গ্রেডিং পদ্ধতির মার্কশিটের যেই চার্ট প্রকাশ করা হয়েছে সেই চার্ট অনুযায়ী তোমাদের পাস মার্ক হচ্ছে 33 এ। অর্থাৎ এবছর তোমাদের সিজিপিএ 4 গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট করা হলেও তোমাদের পাস মার্কটা 33 এই থাকবে। তো এবার আসা যাক 3 নম্বর কোশ্চেনে। তো 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে এবার কি এ প্লাস পেতে হলে 80 মার্ক পাওয়া লাগবে নাকি 90 মার্ক পেতে হবে। তো এর অ্যান্সার হচ্ছে এবার তোমাদের এ প্লাস পেতে হলে প্রত্যেক বিষয়ে কমপক্ষে 90 মার্ক পাওয়া লাগবে। অর্থাৎ আগে যেখানে তোমরা 80 মার্ক পেলেই এ প্লাস পেয়ে যেতে, এখন থেকে আর সেই সুযোগটি থাকছে না, যার কারণে হয়তো 2021 সালে এ প্লাসের হারটাও অনেকটাই কমে যাবে, যেটি তোমাদের জন্য বলতে গেলে একটি মারাত্মক দুঃসংবাদ। তো এই বিষয়ে তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও তবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি সেপারেট ভিডিও লিংক পেয়ে যাবে, তোমরা সেই ভিডিওটি দেখে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিতে পারো। তো আশা করি তোমরা তোমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটিও পেয়ে গেছো। তো এবার আসা যাক 4 নম্বর কোশ্চেনে। তো 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কি আলাদা পাস করতে হবে নাকি একসাথে পাস করতে হবে। তো এর অ্যান্সার হচ্ছে তোমাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভে আলাদা আলাদা পাস করতে হবে। তোমাদের 100 মার্কে যেহেতু 33 এ পাস, তাই তোমাদের সাবজেক্টিভের ক্ষেত্রে পাস করতে হলে 23 মার্ক পাওয়া লাগবে এবং তোমাদের অবজেক্টিভের ক্ষেত্রে পাস করার জন্য 10 মার্ক পাওয়া লাগবে। তো তোমাদের সাবজেক্টিভের 23 এবং অবজেক্টিভের 10 মার্ক মিলে তোমরা যদি 33 মার্ক পাও তাহলে তোমরা পাস করতে পারবে। তো আশা করি তোমরা তোমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটি পেয়ে গেছো। তো এবার আসা যাক 5 নম্বর কোশ্চেনে। তো 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে এবার টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষা কি হবে। তো এর অ্যান্সার হচ্ছে যদি দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান সেপ্টেম্বর মাসে খোলা যায় তাহলে তোমাদের টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষা নেওয়া হবে, আর যদি কোভিড-19 এর অবস্থা আরো খারাপ হয়ে যায় অর্থাৎ যদি সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না যায় তাহলে তোমাদের টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষা নেওয়া হবে না, এবং সেই ক্ষেত্রে তোমাদের এবছরের শিক্ষাবর্ষকে সামনের বছরে 2 বা 3 মাস পর্যন্ত নিয়ে যাওয়ার বিকল্প পরিকল্পনা করে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষা নেওয়ার পর্যাপ্ত সময় থাকবে না, তো সেই ক্ষেত্রে তোমাদের সরাসরি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কোনো টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষা না দিয়েই। তো আশা করি তোমরা তোমাদের 5 নম্বর প্রশ্নের অ্যান্সারটিও পেয়ে গেছো। তো এবার আসা যাক 6 নম্বর কোশ্চেনে। তো 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা কি টাইম মতো হবে নাকি এবারের এইচএসসি পরীক্ষার মতো 2021 সালের এসএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে। তো এর অ্যান্সারটিও ডিপেন্ড করছে কোভিড-19 এর পরিস্থিতির উপর। অর্থাৎ যদি সেপ্টেম্বর পর্যন্ত কোভিড-19 এর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং সেপ্টেম্বর থেকে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় তবে তোমাদের এসএসসি সমমানের পরীক্ষা টাইম মতোই হবে, অর্থাৎ ফেব্রুয়ারির 1 বা 2 বা 3 তারিখ থেকে শুরু হবে। আর যদি কোভিড-19 এর পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় অর্থাৎ সেপ্টেম্বরও যদি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা না যায় তবে এবছরের শিক্ষাবর্ষ সামনের বছরের কয়েক মাস পর্যন্ত নিয়ে যাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, তো সেক্ষেত্রে তোমাদের এসএসসি পরীক্ষাটা সময় মতো হবে না, অর্থাৎ 2 বা 3 মাস পিছিয়ে যেতে পারে। তো যদি কোভিড-19 এর পরিস্থিতি ঠিক না হয় এবং এবছরের শিক্ষাবর্ষ যদি সামনের বছরের ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাহলে তোমাদের এসএসসি সমমানের পরীক্ষাটা শুরু হবে 2021 সালের এপ্রিল বা মে মাস থেকে। তো আশা করি তোমরা তোমাদের 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটিও পেয়ে গেছো। তো এবার ফাইনালি আসা যাক 7 নম্বর কোশ্চেনে। তো 7 নম্বর রয়েছে তোমাদের জন্য একটি দারুণ সুসংবাদ, কারণ শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে তোমাদের সিলেবাস কমিয়ে পরীক্ষা নেওয়ার ব্যাপারে পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ তোমরা যেহেতু বেশ কয়েক মাস ধরে কোভিড-19 এর কারণে তোমাদের পড়ালেখা থেকে অনেকটাই দূরে আছো এবং তোমরা যেহেতু তোমাদের এসসি পরীক্ষার কোর্স কমপ্লিট করার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছ না, তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে। তবে এই বিষয়টি একেবারে পরিকল্পনা পর্যায়ে রয়েছে, বাস্তবায়ন করা হবে কিনা সেই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ডিসিশন আসেনি, তবে সম্ভাবনা আছে তোমাদের 2021 সালে সিলেবাস কমিয়ে দিয়ে পরীক্ষা নেওয়ার। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, আর ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদেরকেও এই বিষয়গুলো জানিয়ে তাদেরকেও কিছুটা টেনশন মুক্ত করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রয়োজন ছাড়া একেবারেই ঘর থেকে বের হয়ো না। আসসালামু আলাইকুম।